নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র নতুন করে আরেকবার মুশকিলের মধ্যে পড়লেন দিল্লি পুলিশ তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে মহুয়ার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মার বিরুদ্ধে অশালীন মন্তব্য করার অভিযোগ রয়েছে ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার চারই জুলাই রেখা শর্মা হাতরাসে পদদলিত হয়ে আহত নারীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন সেই বৈঠকের একটা ভিডিও সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি রেখা শর্মাকে অনুসরণ করে যাচ্ছে মানে পেছনে ছাতা ধরে আছে এই প্রসঙ্গে মহুয়া মৈত্র বলেছিলেন রেখা তার বসের পায়জামা ধরতে ব্যস্ত যদিও পরে ভয়ে মহুয়া মৈত্র পোস্টটি মুছে দেন এরপরই মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর মহুয়া মিত্রের বিরুদ্ধে এফআইআর হওয়া সত্ত্বেও মহুয়া মৈত্র এতটুকু দমছে না মহুয়া মৈত্র এক্স হ্যান্ডে আবার লিখেছেন যে তিনি নদিয়াতেই আছেন আসুন আমাকে গ্রেফতার করে নিয়ে যান তো এর আগে মহুয়া মৈত্র একবার ঝামেলায় পড়েছিলেন টাকার বিনিময়ে তথ্য পাচারের একটা সমস্যায় পড়েছিলেন তো এবার নতুন করে এফআইআর হল মহুয়া মৈত্রের বিরুদ্ধে রেখা শর্মা এফআইআর করেছেন এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে এতে নতুন ঝামেলায় মহুয়া মৈত্র